চলে এলাম হচ্ছে মিথুনের ক্ষেত্রে অক্টোবর মাস, অর্থ কর্ম সব দেখে উচ্চস্বরে থাকবে, কী ঘটবে জীবনে অক্টোবর মাসে? দেখুন মিথুনের কিন্তু ইলেভেনদের ছেলে কিন্তু রাহু, বর্তমান দেড় বছর আগে কিন্তু প্রচুর পয়সা কামিয়েছে, ওরা ফাটকা কিন্তু প্রচুর কামিয়ে, ফাটকা অর্থে প্রচুর কামিয়েছে, প্রচুর প্রচুর, বর্তমান কিন্তু হচ্ছে না, বর্তমান কিন্তু অর্থ কামাতে পারছে না। কেন? বৃহস্পতি বক্রিয়ার পর থেকে তাদের ভেতরে অর্থ আসছে না, যেহেতু 5ই সেপ্টেম্বরে বৃহস্পতি যেই বক্র হয়ে গেছে তারা কিন্তু আর সেই জায়গা তাকে দিচ্ছে না বা দিতে চাইছে না, বৃহস্পতি দেয় না। এবারে আবার দ্বিতীয় রয়েছে শুক্র, পঞ্চমের শুক্র দ্বিতীয় রয়েছে, এখন হয়তো ব্যবসারে কমাতে পারবেন, ব্যবসা করে হয়তো আপনি অর্থনৈতিক পরিকাঠামো তৈরি করতে পারবেন, ব্যবসা করে হয়তো ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন, প্রেমের দিক থেকে ভালো সাফল্য পাবেন, ব্যয় করবেন সৎ জায়গায়, প্রেমিকে ব্যয় অর্থ দিয়ে দিলেন। সপ্তম পদে বৃহস্পতি রয়েছে কিন্তু এলিফেন্টে, ব্যবসা করে অবশ্যই ডেভেলপমেন্ট করছেন, ব্যবসা করে উন্নতি করছেন, কিন্তু ফাটকা যে আশা ছিলেন আপনার আশা কিন্তু পূরণ হচ্ছে না, ভেবেছেন লটারি কাটবো, লটারি কেটে আমি ডেভেলপমেন্ট করবো, সেটা কিন্তু আপনার হচ্ছে না, তাই না? হচ্ছে কি হচ্ছে না? তো কেন হচ্ছে না? তো একটাই প্রশ্ন, কেন হচ্ছে না? এবার দেখুন আপনার যে জন্ম চার্ট অনুযায়ী আপনাকে দেখুন আপনার কোন নক্ষত্রে জন্ম, মিথুনে কোন নক্ষত্রে জন্ম আপনার, আদ্রা পুনর্বসু নাকি মৃগশিরা, দেখেছেন? দেখা হয়তো হয়ে গেছে আপনার, জানেন না হয়তো। এবার আপনার শনি রয়েছে ভাগ্যস্থানে, নম রয়েছে শনি, ভাগ্য কিন্তু একটু বেকলাসে করছে, ভাগ্য কিন্তু একটু বেকলাস করছে, ভাগ্য কিন্তু সাপোর্ট করছে না আপনাকে, ভাগ্য সাপোর্ট করবে, অবশ্যই সাপোর্ট করে ভাগ্য, সেটা নভেম্বরে করবে, এখন নয়। শনি না ঘোরা অবধি ভাগ্য সাপোর্ট করবে না, তাহলে কী করবেন এখন, কী করণীয়? তাহলে কি অর্থকর্ম কি সব দিক থেকে উচ্চস্বরে পৌঁছাতে পারবো না? অবশ্যই পারবেন। এবার দেখুন আপনার রয়েছে ফোর্থ হাউসে রুবি প্লাস মঙ্গল, দৃষ্টি করছে কোথায়? দশমে, দশম ভাবে রবি দৃষ্টি করা মানে, দশম ভাবে মঙ্গল দৃষ্টি করা মানে হচ্ছে উচ্চ শিখরে কর্মলাভ, রবি ছাড়া উচ্চস্বরে পৌঁছানো যায় না, মঙ্গল ছাড়া উচ্চস্বরে পৌঁছানো যায় না। মঙ্গল একাদশপতি, মঙ্গল ষষ্ঠপতি, যারা চাকরির আশায় ছিলেন চাকরি পাচ্ছে না, তারা চাকরি কিন্তু পাবেন অক্টোবর মাসে, বোঝা গেল? এবার দেখুন কর্ম, কর্মকে দেয় দশম ভাব, দশমায় কে দৃষ্টি করছে? রবি দৃষ্টি করছে, মঙ্গল দৃষ্টি করছে, মঙ্গল হচ্ছে ষষ্ঠপতি, রবি হচ্ছে তৃতীয় পতি, তৃতীয় ভাবে কে দৃষ্টি করছে? শনি দশম ভাবে থেকে, শনি নম ভাবে থেকে, তা ভাগ্য কিছু না একটু সাথ দেবে, নম্বর যেহেতু আমরা লগ্নের ক্ষেত্রে রাশির ক্ষেত্রে শনি মিত্র আপনাকে সাথ দেবে, আপনাকে সাথ দেবে না বলছে সাথ দেবে। কেতু রয়ে গেল পঞ্চমে, প্রেমে চোট, প্রেমে ব্যথা, টাকা দিয়েছেন কাউকে, টাকা সে টাকা দিচ্ছে না, হতাশায় ভুগছেন, কী করণীয় এখন? প্লাস বৃহস্পতি বক্রিয় হয়ে গেল, রাহু যুক্ত হয়ে গেল, গুরুচন্দ্রের দোষ সৃষ্টি করে ফেললো, তাহলে কী হবে আমার? টিকিট কাটছি, টিকিট হচ্ছে না, অনেকে বলছে কি রাহুর জন্য কবচ করো, রাহুর জন্য কবচ করো, না পুরো চার্ট না দেখে বিচার না করে কোনো কিছু প্রেডিকশান বা প্রতিকার করবো না বা করা উচিত নয়, এটা যেটা বলছে সেটা কিন্তু টোটালটাই কিন্তু গোছর বা ট্রানজিট ফল। শুক্রদের দিতে তার কী হয়? শুক্র দিতে থাকা মানে হচ্ছে আপনাকে কথা বেচে ইনকাম, কথা বিক্রি করে ইনকাম, যারা স্টুডেন্ট পড়ান, যারা ওকালতি করেন, যারা অ্যাস্ট্রোলজি করেন, তাদের থেকে কিন্তু ইনকাম দেবে, যারা মিথুন রাশি আছেন তাদের কিন্তু ইনকাম দেবে, এটা কিন্তু হলপ করে বলে দেওয়া যায়। এবার কী গেল, একটা জিনিস বুঝতে হবে, দ্বিতীয় পতি যেহেতু চন্দ্র সে কিন্তু অর্থ দেবে, জলের মতো অর্থ, জলের মতো অর্থ বেরিয়ে চলে যাবে,
আসতে সময় যেতে সময় লাগবে না। লোনে জড়িয়ে যাবেন, লোনে জড়িয়ে গিয়েছেন, লোন শোধ হচ্ছে না আপনার, ডিপ্রেশনে ভুগছেন, টেনশনে ভুগছেন, অল্টিমেশনে ভুগছেন, কী হবে কী হবে আমার কী হবে। আগে শনিভঙ্গ কালসবদোষ প্রতিকার করুন। শনি হচ্ছে নপুংসক, ভাগ্যস্থানে শনি থাকা মানে হচ্ছে লেটে চলবে, লেটে লেটে ধীরে 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 চলবে। তাহলে কী হলো, ভাগ্য সাথ দিচ্ছে না কিন্তু ইলেভেন সাথ দিচ্ছে। মানে লটারি পাবেন, ভাগ্য লটারি পাবেন না, আয় হয়তো আপনার হচ্ছে, আয় পাচ্ছেন, হুটহাট করে ইনকাম হচ্ছে আপনার, কিন্তু ভাগ্য সেই হারে সাথ দিচ্ছে না কিন্তু আপনাকে। যে হারে মকর যখন শুনেছিল, সেই মকর যখন শুনেছিল তখন দিয়েছিল আপনাকে। সে ডিপলি জিনিসটা ডিপলি বুঝতে হবে, সে তাই বলবেন ভিডিওটা আবার স্কিপ করলে কিছু বুঝবেন, যারা জ্যোতিষ যারা শিখছেন তারা বুঝতে পারবেন। দ্বিতীয় শুক্র গান বাজনা দেয়, দ্বিতীয় শুক্র পঞ্চপথে অর্থ দেয়, দ্বিতীয় শুক্র আপনাকে ফিনান্সিয়াল জায়গায় ডেভেলপমেন্ট করবে, দ্বিতীয় শুক্র কী করবে, অস্ত্র অর্থ দেবে, সন্তান সুখ দেবে, আর কী দেবে, তৃতীয় শুক্র বাকপটু দেবে। তৃতীয় পথে রবি কি মঙ্গল কোথায় যে দাম্পত্য একটু নিয়ে সমস্যা করবে, দাম্পত্য কলহ নিয়ে সমস্যা করবে, হুটহাট করে মাথা গরম আপনার হয়ে যাবে, সেটাকে কন্ট্রোল আপনাকে নিজে থেকে করতে হবে। করতে পারলে কিছু আপনি ডেভেলপমেন্ট অবশ্যই হারে আপনি করতে পারবেন। আর কী দেখা যাচ্ছে এবার দেখুন, আপনার সপ্তম পথে বৃহস্পতি কোথায় একাদশে, শ্বশুরবাড়ির থেকে বা শাশুড়ির থেকে আপনি যদি ওয়াইফ হন, মহিলা হন, শ্বশুরশ্বশুরের থেকে কিন্তু বড়ের থেকে কিন্তু আপনি আর্থিক পরিকাঠামো ডেভেলপমেন্ট করতে পারবেন। মেয়ে হলে পাবেন শ্বশুরশ্বশুরের থেকে বা হাজব্যান্ডের থেকে, ছেলে হলে শ্বশুরবাড়ির থেকে পাবেন, ব্যবসা থেকে মুনাফা লাভ করতে পারবেন, কর্মের দিকে ডেভেলপমেন্ট করতে পারবেন এবং উচ্চস্তরে করে আপনি পৌঁছতে পারবেন। বোঝা গেল সপ্তম ভাব দেবে কেন, যেহেতু বৃহস্পতি দৃষ্টি করছে, এখানে বৃহস্পতি দৃষ্টি করছে, নবম সপ্তম দৃষ্টি নবম দৃষ্টি করছে, রাহু দৃষ্টি হচ্ছে তৃতীয়, মানে যোগাযোগ স্থাপন প্রচুর হবে, যোগাযোগ প্রচুর লোক আসবে আপনার কাছে, প্রচুর লোক আসবে যোগাযোগ স্থাপন করবে, আপনি ফ্লাশবল করতে পারবেন লাইফে, প্রচুর লোক আপনাকে চিনবে মিথুন মাসে, অক্টোবর মাসে কিন্তু দেবে। আর কী দেবে আপনার দেখুন, তৃতীয় প্রতিরবির চলে গেল, তৃতীয় ভাবে যোগাযোগ স্থাপন, তৃতীয় ভাবে দৃষ্টি করছে, রাহু দৃষ্টি করছে, যোগাযোগ হবে সঠিক, যে কাকে দিয়ে আপনি প্রতিকার করবেন সেটা ভেবে পাচ্ছেন না আপনি, তাই তো জানি আপনার যে সমস্যা চলছে, কাকে দিয়ে লটারি পাচ্ছে না, আগে লটারি পাচ্ছে না, ফাটকা পাচ্ছে না, কাকে দিয়ে প্রতিকার করবো, সঠিক সঠিক লক্ষ্য কিন্তু খুঁজছেন আপনি। কেউ হয়তো বলছে এ বাবা আপনাকে রাহুর কবচ করতে হবে, রাহুর কবচ তো যেখানে সেখানে ব্যাপার নয়, কেউ হয়তো বলছে আপনি তুমি বৃহস্পতি প্রতিকার করো, বৃহস্পতি বক্রী হয়ে গেছে, বৃহস্পতি অর্থকার গ্রহ নয়, বৃহস্পতি পাওয়ার দিয়ে লাভ নেই, রাহু গোচর রয়েছে, ইলেভেন দশম চলে যাবে, একত্রিশ অক্টোবর দশম চলে যাবে, যা করার এই এক মাসের মধ্যে করতে হবে। রাহু চলে গেলে রাহু কিন্তু ভাঙে জোরে না, কিছু করে জোরে না ভাঙ্গ রাহু, দশের দশমে রাহু থাকা মানে তখন আসবে যে একটি অক্টোবর, তখন কিন্তু রাহু আপনাকে ভাঙবে, কর্ম থেকে টেনশান দেবে, কর্ম নিয়ে ঝামেলা দেবে, কর্ম নিয়ে সব সর্বস্ব সমস্যা দেবে এ রাহু। তো কেটে চলে আসবে কোথায়, চতুর্থে, গিয়ে সুখে বঞ্চিত, মামলা মকদ্দমা সব দেবে, পরে বলবো বলে এখন বলতে চাইছি না, পরে বলবো, অক্টোবর মাসে পোস্ট করতে হবে, শুনতে পারবেন। দাম্পত্য কলহ সৃষ্টি করবে, এখন নয় পরে, অক্টোবর মাসে একটা কথায় বলবো আপনাকে, যারা লটারি ব্যবসা করছেন প্রচুর টাকা কামিয়েছেন, প্রচুর টাকা কামিয়েছেন কামিয়েছেন, রাখুন পয়সা, আরও উন্নতি আপনার হোক এটা চাইবে সবসময়ের জন্য। তবে এবার একটা কথা বলবো, গুরুচরণ দোষকে প্রতিকার করুন, কালসর্পটাকে প্রতিকার করুন এবং পঞ্চমতী কেতুকে পাওয়ার ঠিক করতে হবে আপনাকে, অর্থ অবশ্যই কমাতে পারবেন। আরও বিষয় জানতে গেলে আমাদের তোমার সাথে যোগাযোগ করতে হবে, ইউটিউব ভিডিও শুনছেন সব ঠিক আছে, নেটাল চার্ট বিচার করতে হবে, অনলাইনে সাবস্ক্রাইব ফিস জানেন তো আপনি, যা সবাই জানেন চেম্বার রয়েছে। আর একটা কথা বলে রাখি, আগামী 14 অক্টোবর 2023 শনিবার থাকবো আমাবস্যায়, মহলায় আমাবস্যায় দেবী পক্ষ পড়ে আছেন, থাকবো তারাপীঠে মহাশ্মশানে,
যে কোনো গ্রহদোষ, যে কোনো সমস্যা, সমস্যা সমাধানের জন্য আমাদের যোগাযোগ করতে পারেন। যে কোনো তো লিগাল হতে বা আনলিগাল নয়, আসবেন, আমি অবশ্যই আপনার জন্য সমাধান করে দেবো। তারা পেটে মশাসনে, ঠিক আছে, বুঝতে পারলেন, যোগাযোগ করবেন। আমি আছি, ছিলাম, থাকবো। আর একটা কথা বলে রাখবো, সবসময়ের জন্য বলবো, হনুমান চালিসা পাঠ করুন, মাতার নাম করুন, মাকে ডাকুন, যা যাবে দেবতা কুল দেবতা তাকে ডাকুন, ভালো সুস্থ থাকুন। জয় মা, জয় মা, জয় মা।